আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় সালালা প্রবাসী ভাইরা, যারা আমার ভিডিওটি দেখতেছেন, বিশেষ করে সবার কাছে অনুরোধ থাকবে, প্লিজ আপনারা প্রবাসীদের উপকারের স্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সালালার অবস্থানরত যত প্রবাসী আছে সবাই যেন এই সুযোগটি মিস না করে। বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার, আজকে হলো পয়লা ডিসেম্বর, তারপরে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, টানা তিন দিন ওমানের সালালা অঞ্চলে প্রবাসীদেরকে দূতাবাসের লোকেরা, পাসপোর্ট সেবা এবং ভিসার যেই এগ্রিমেন্ট সত্যায়িত করা এবং কনসুলার অন্যান্য দূতাবাসের যত ধরনের সেবা আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন। তারা সেবা দেওয়ার জন্য কিন্তু আজকে থেকে অলরেডি সেবা দিচ্ছে। বন্ধুরা, তাদের অবস্থান আপনারা প্রতিনিয়ত জানেন যে সালালা আসলে শুধুমাত্র তারা ইউনাইটেড ড্রিমস হোটেলে আসেন, সেখানে আকিল মসজিদের পাশে, যারা আপনাদের পাসপোর্ট রিনিউ করতে হবে আপনারা চলে যান, যারা আগে পাসপোর্ট দিয়েছেন তাদেরও পাসপোর্ট দেওয়া হবে, তারপরে যারা ই পাসপোর্ট করতে চান তারাও কিন্তু সেখানে চলে যান, তারপরে যারা ভিসার এগ্রিমেন্ট সত্যায়িত করবেন তারাও কিন্তু সেখানে চলে যান। দ্রুত আপনারা এই কাজগুলো কিন্তু সারতে পারবেন। তো বন্ধুরা, আমি আবারও বলে দিচ্ছি, আজকে হলো পয়লা ডিসেম্বর, ডিসেম্বরের এক তারিখ, দুই তারিখ, তিন তারিখ, এই টানা তিন দিন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, সকাল 9টা থেকে নিয়ে বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত তারা ওখানে লোক থাকবে। অতএব যারা এখনও পর্যন্ত এই সেবাগুলি নিতে ইচ্ছুক ছিলেন তারা অবশ্যই দ্রুত যান, আর যারাও এখনও পর্যন্ত ওয়াইজ আন্নাস কল্যাণ বোর্ডের সদস্য হন নাই, অর্থাৎ দেশে বিএমইটি স্মার্ট কার্ড করেন নেই, তারাও কিন্তু তাদের মাধ্যমে করতে পারবেন। এই সেবাটি তারা অলরেডি দিচ্ছে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি আপডেট, নিজে জানুন, শেয়ার করার পর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।